হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ তো আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি মিঠাইয়ের বই তো রিসেন্টলি আমি মিঠাইয়ের জন্য কিছু নতুন বুকস কিনেছি যেগুলো শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা তো ফার্স্টেই তোমাদেরকে দেখাই একটা বুক যেটা হচ্ছে নাম হ্যালো এখানে মিঠাইও চলে এসছে তো চলো তাহলে হ্যালো বইটা আগে সবার আগে তোমাদের খুলে দেখাই যে এই বুকটার মধ্যে কী কী আছে কীরকম ইলাস আছে কীরকম কী আছে খলো বাবা ছেড়ে দাও একটু দেখি ওপেন করো দেখো তো এরম টাইপের আছে বুকটা একটু ভালো করে দেখিয়ে দিই এখানে তোমরা এরকম তুলতে পারবে তুলে দেখতে পারবে ঠিক আছে এই যে বেবি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট হু এলস ইজ হ্যাভিং ব্রেকফাস্ট এটা ফ্ল্যাপ করলাম ইটস কি টেন বেবি সেইস হ্যালো কি টেন কিটেন সাইজ হ্যালো বেবি এরকমভাবে আমরা পড়ে পরে বাচ্চাদেরকে এগুলো ইন্টারেস্টেড গ্রো করতে পারি ওদেরকে ওদের ইন্টারেস্ট গ্রো করতে পারি এরকম পুরো বুকটা যাচ্ছে আমি পুরো বুকটা আর দেখাচ্ছি না এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে যদিও আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি অ্যামাজনে তোমরা এটা পেয়ে যাবে চলো নেক্সট তোমাদেরকে দেখাই অন মাই পটি এই বুকটা লথারের নামগুলো তোমরা দেখে নেবে সাথে সাথে এই বুকটা দেখো হ্যাঁ বাবা ও সরি আচ্ছা এখানে দেখো অন মাই পটি এটা খুব কিউট একটা বুক যেটার মধ্যে দেখতে পাচ্ছ বাচ্চাটা পটি মানে আমরা যখন বাচ্চাদের পটি ট্রেনিং দিই তখন যদি আমরা এই বুকটা ওদেরকে ইন্ট্রোডিউস করাই আমার মনে হয় খুব ভালো হয় এটাতে বাচ্চারা কিভাবে পটিতে ইন্টারেস্ট পাচ্ছে আই নিড টু গো টু পটি বাচ্চারা দেখো ওরকম ন্যাপি পরে দাঁড়িয়ে আছে তো তারপরে বলছে যে এইভাবে পরপর পর 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 যাচ্ছে যে বি ক্যাট কীভাবে পটি পটি করছে লিটারে ডগ কিভাবে করছে ও গিয়ে গিয়ে আগে দেখছে যে সব জায়গায় কোথায় কে পটি করছে তারপর ওরও পটি এসেছে হ্যাঁ তারপর ও কিভাবে পটি করবে তো এইভাবে কিন্তু এই বুকটা রয়েছে এই বুকটা ভীষণ সুন্দর হ্যাঁ এই বুকটা একটু কস্টলি অ্যামাজনে এই বুকটা হ্যালো বুকটাও খুব কস্টলি অ্যামাজনে যদি তোমরা চাও যে একটু ভালো টাকা ইনভেস্ট করে বাচ্চার জন্য কোনো বুক নেবে তাহলে আমি এই বুকগুলো একদম রে মানে রেকমেন্ড করবো কারণ এই বুকগুলোতে না এত সুন্দর ছবি দেওয়া আছে যেই ছবিগুলো বাচ্চা খুব অ্যাট্রাক্ট করে আর খুব স্মল সেন্টেন্স দেওয়া আছে যাতে কি হয় বাচ্চারা এখন তোমরা পড়ে গল্পের মতো বোঝাবে মজা করে পরবর্তীকালে এগুলোই কিন্তু ওরা স্পেলিং করে পড়বে যেটা যেটা তোমরা বাচ্চাদেরকে স্পেলিং যখন শেখাচ্ছ আমরা যখন রিডিং পড়াচ্ছি সেই সময় কিন্তু এই বুকগুলো ভীষণ ভালো কাজে দেয় হ্যাঁ আর অ্যাট্রাকটিভ এত যে বাচ্চারা ভীষণ পছন্দ করে চলো মিঠাইকে জিজ্ঞাসা করি মিঠাই কতটা পছন্দ করে মিঠাই তুমি বলো তো তোমার বুক কতটা ভালো লাগে তাই তোমার এই স্টোরি বুকগুলো সব তুমি পড়েছো তোমার ভালো লাগে তাই কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে মানে ও কোনোটা বলবে না যে আলাদা করে এটা ভালো কারণ ও প্রতিটা বই ওর কাছে খুব প্রিয় ওই দেখো তো চলো তারপর নেক্সট একটা বই তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে হাঙ্গড়ি কি ক্যাটার পিলার এটাও গিফট পেয়েছিল এটা ওর ছোট পিসুমনি ওকে দিয়েছিল গিফট করেছিল তো এটা একটা দেখাচ্ছে যে একটা ক্যাটার পিলার যে ছোটোবেলা মানে যখন ডিম থেকে ফুটছে তখন কীরকম ছিল আর তারপর আস্তে আস্তে বড় হচ্ছে যখন কীরমভাবে হচ্ছে আর কিভাবে হচ্ছে মানে ও মানডেতে একটা আপেল খেয়েছে তারপরের দিন দুটো করে পিয়ার খেয়েছে মানে এইভাবে 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 পরপর পরপর করে না যাচ্ছে ও কীভাবে বড় হচ্ছে আর লাস্ট আমাদের এখানে দেখাচ্ছে যে কিভাবে হ্যাঁ ক্যাটার পিলার থেকে বাটারফ্লাই হচ্ছে তো এটা হচ্ছে বুকটা এই বুকটা ভীষণ কিউট একটা সুন্দর বুক আর খুব মজার স্টোরিটা হ্যাঁ তো এটা দেখিয়ে দিলাম ভাই তোমার ক্যাটার বুকটা ভালো লাগে পড়তে হ্যাঁ চলো নেক্সট দেখাই স্পট লাভ হিজ মাম এর কালেকশন মানে এর অনেকগুলো পার্ট হয় আমার কাছে স্পটের একটা পার্ট কি আরও দুটো পার্ট বোধ আছে দেখতে হবে তো স্পটের এই এই পার্টটা আমার কাছে রয়েছে আরও একটা পার্ট আছে ওটা আমি খুঁজে পেলাম না তো এ দেখো এরকম করে স্পট কি কি করছে পাবে একটু ফার্স্টের থেকে দেখাই দেখো স্পট লাভ হিজ মাম কেন দেখো ইটস আ লাভলি সানি মর্নিং টাইম ফর ব্রেকফাস্ট স্পট সে হিজ মামি আমরা এরমভাবে ওকে পড়ে শোনাতে পারি যেখানে আমরা দেখাচ্ছি যে এখানে ব্রেকফাস্ট টেবিল দেওয়া হয়েছে এখানে কী কী বাচ্চারা খাচ্ছে কিভাবে খাওয়াচ্ছে মানে এই এই পুরো ছবিটাকে আমরা আগে ইলেবরেটলি ওদের কাছে ডিসকাস করব আর তারপর এটাকে একদম লাইনটাকে সিম্পলভাবে আমরা ওদের কাছে বলবো যদি ওরা বুঝতে না পারে অবশ্যই আমরা ট্রান্সলেট করে বলবো হ্যাঁ তো এরকমভাবে দেখো পরপর স্পট কীভাবে মামিকে হেল্প করছে সেটা রয়েছে তো চলো এই বুকটা হয়ে গেল এগুলো সমস্ত বুক তোমরা অ্যামাজনে পাবে আমি জানি না এই বুকটা পাবে কিনা এটার অন্য কোনো ভার্শান তোমরা পেতে পারো রূপাঞ্জল আচ্ছা নেক্সট চলে আসি দ্যাট টাইগার হুক কেম টু টি এই বুকটা দেখো এটা একটা মানে বাঘ হঠাৎ করে কারোর বাড়িতে চলে এসেছে চা খেতে তো দেখো এই হচ্ছে ব্যাপার তো সেখানে ওরা কিভাবে ওকে এন্টারটেন করছে হ্যাঁ তারপর এ টাইগারের জন্য লাস্টে ওরা একটা টাইগার ফুড কিনে এনেছে এরম ধরনের অনেক কিছু আছে এক মিনিট উল্টাচ্ছে না ঠিক আছে এই হচ্ছে বুকটা এই বুকটাও ভীষণ ভালো এইগুলো সব না বোর্ড বুক বোর্ড বুক নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যাতে মিঠাইগুলোকে না ছিঁড়ে ফেলতে না পারে তো এগুলো অনেক দিন যায় আচ্ছা এটা দেখিয়ে দিলাম নেক্সট আর একটা বুক দেখাই জু এই জুয়ের বুকটাও ওর পিসিমণি ওকে গিফট করেছিল ছোটো পিসিমণি ওর বার্থডেতে এই বুকটা আর এই বুকটা গিফট করেছিল তো এই জুয়ের বুকটা একবার তোমাদের খুলে দেখাই এটাও অ্যামাজনে অ্যাভেলেবেল থাকবে বাররা চিরিপ চিরিপ করছে তারপর এখানে দেখি Who is there? There is a tiger. Tiger. Tiger says, Roar. এরম ভাবে মজা করে করে কিন্তু আমি বুকগুলো পড়াই বুকগুলো একদমই ওর জন্য মানে ইয়ে না দেখো সুইং করছে টুইং 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 ইয়ে টুইং টুইং ফ্লিপ করো ফ্লিপ করো এ দেখো তারপর এরকমভাবে দেখো ব্লুপ ফিশটা ব্লুপ Hey, the Coeli fans, flash, 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 flash. <laughs> এরকম এই বুকটা খুব মজার একটা বুক জু যেটা নাম পুরোটা দেখাচ্ছি না তোমরা একটু দেখে নিও আচ্ছা চলো নেক্সট আমি এইটা দেখাই এইটা এইটার সাড়ে তিনশো টাকার মতো দাম এটা আমি যদিও লোকাল মার্কেট থেকে কিনেছি আই লাভ মাই বেবি বিকাজ এই বুকটা বেবির কীরকম দুষ্টুমি বিভিন্ন রকমের দুষ্টুমি দেওয়া আছে এবং তারপরে মা তাও ওকে কতটা ভালোবাসে বেবিকে সেরকম দেওয়া আছে এ দেখো এরকম দেওয়া আছে ঠিক আছে এই যে এই হচ্ছে বুকটা এই বুকটা খুব মিষ্টি কিন্তু এটা একটু সাইজটা হালকা বড়ো আর এটা পেপার কভার আছে যে দুই বাচ্চার খুব ছেড়া টেন্ডেন্সি থাকে তাহলে এটা নিও না চলো নেক্সট এবার দেখাই বাবা সরালে কেন আচ্ছা এগুলো হচ্ছে ব্রুনো সিরিজ মানে ভীষণ ভালো একটা বুক ব্রুনো এই বুক একটা বুক তোমাদের খুলে দেখাই এত কিউট আর এত সুন্দর এক একটা ছোট্ট ছোট্ট সেন্টেন্স লেখা আছে যেমন এটা দেখো বুকটার নাম হচ্ছে ব্রুনো টেল দ্য ট্রুথ ঠিক আছে এখানে দেখো ব্রুনো আর ওর ভাই বসে আছে ঠিক আছে ওয়ার ডাজ মামি কিপ মাই ফেভারিট কুকিস ও খুঁজছে কোথায় আমার কুকিজ রেখা হলো এবার দেখো ও ফ্রিজে গিয়ে খুঁজছে যে ওখানে ওর কুকিজ আছে কি না নো কুকিজ ইন দ্য রেফ্রিজারেটার এরমভাবে এরমভাবে না আমরা ওকে আমরা বেশ মজা করে এবার ও কুকিজ খুঁজতে যাবে কুকিজ ফেলে দেবে এরমভাবে তাই আচ্ছা তো এটা এটা এই বুকটা এরকম না এর পরপর অনেকগুলো আছে গল্প হ্যাঁ ঠিক আছে এখানে টয় নিয়ে আছে এটা দেখো ফাইন্ড আ বল তারপরে আরও কি এটা পুরোটা একটা সিরিজ এটা খুব কম প্রাইস আর এটা আমি একদম রেকমেন্ড করব বাচ্চাদের জন্য হ্যাঁ তো এইগুলো রয়েছে হ্যাঁ মা ফ্যান চালাবো ঠিক আচ্ছা এবারে দেখিয়ে দিই ফ্যান এখন চালিয়েও না ভিডিও বানাচ্ছি না একটু ওয়েট করো আচ্ছা এখানে হচ্ছে রূপানজল হ্যাঁ মা এই দেখো রূপান একটা স্টোরি এগুলো তো তুমি নর্মাল লোকাল দোকানেও পেয়ে যাবে এই ধরনের স্টোরি বুক এগুলো তো তোমরা যেহেতু রূপকথার গল্পদের গল্প সত্ত্বেও বাচ্চাদেরকে আমরা একটুখানি বোঝাতে চাই শোনাতে চাই এরকম অনেক বই আছে ওর তো এই হচ্ছে টোটাল বুক কালেকশন এবার বলে দিই যে তোমরা যদি ভেবে থাকো যে এইটুকু বুক কালেকশন মিঠাইয়ের একদমই নয় এর আগেও আমি ভিডিও করেছি মিঠাইয়ের বুকস নিয়ে এগুলো রিসেন্ট বুকের কালেকশান যেগুলো আমি রিসেন্টলি নিয়েছি এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যার মধ্যে মিঠাইয়ের আগের অনেক বই আমি দেখিয়েছি ওর কাছে প্রচুর বুকসের কালেকশান আছে তো সেই জন্য আমি আপাতত নিউ বুকসগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাচ্চাদের বুকস দেওয়ার কোনো বয়স হয় বলে আমার তো মনে হয় না কারণ বাচ্চারা খুব ছোটো বয়স থেকে যদি আমরা এরকম স্টোরি বুক ওদেরকে ইন্ট্রোডিউস করি ওরা সব ছোটোবেলা থেকেই বুকসের প্রতি একটা ভালোবাসা ওদের জন্মায় যেটা আমার মিঠাইয়ের আছে যেটা ও সব সময় ভালোবাসে বুকস পড়তে তাই না বাবা তোমাকে নতুন স্টোরি বুক দিলে তুমি খুব মজা পাও তাই না মা তো এই হচ্ছে ব্যাপার ওকে আমি মোটামুটি যখন থেকে উল্টো হতে পারে তখন থেকে ওকে আমি শুধু ছবির বই দিতাম যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকতো তারপরে আস্তে আস্তে যখন বড় হয়েছে তখন এই ধরনের ছোট ছোট বুক যেগুলো আমি পড়ে পড়ে শোনাতাম আরও ছবি দেখতো এখনও আমার সাথে সাথে বলে তো এই হচ্ছে ব্যাপার ও এখন গুছিয়ে রাখছে বুকসগুলোকে ছোট্ট করে একবার দেখিয়ে দিই মিঠাইয়ের কাছে কিন্তু আরও এরকম অনেক বুক আছে এদিকেও আছে যদি কেউ চাও যে আরও ব্রুকদের ক্লোজ কালেকশন নিয়ে আমি ছবি ভিডিও করে দেখাই ভিডিও করে দেখাই তাহলে অবশ্যই জানিও এ দেখো প্যার ইজ মাই বেলি এরকম অনেক কিছু আছে ওর কাছে এরম ধরনের ছোট ছোট স্টোরি বুক আছে আচ্ছা এই বুকটা একবার আমি মিস করে গেছি এই এই বুকটা দেখিয়ে দিই এই বুকটা হচ্ছে গোয়িং টু স্কুল বাচ্চা যখন নতুন স্কুলে যাচ্ছে এক মিনিট একটু খোলো এই যে যখন বাচ্চা নতুন স্কুলে যাচ্ছে তখন সে কিভাবে যাচ্ছে এই যে নেক্সট আই ওয়ার মাই ইউনিফর্ম এরম করে মানে স্কুলে যাওয়ার জন্য কিভাবে কিভাবে রেডি হচ্ছে ব্রেকফাস্ট খাচ্ছে এই বইটা কিন্তু খুব ভালো এটা অ্যামাজন থেকে নেওয়া একটা বই হ্যাঁ তো এই বইটাও তোমরা ট্রাই করে দেখতে এছাড়া এরকম ধরনের স্মল স্টোরি বুকও তোমরা পেয়ে যাবে অ্যামাজনে এগুলো তোমরা ট্রাই করতে পারো তো চলো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আজকের জন্য টাটা বাবাই টাটা করে দাও টাটা